সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজ আমরা সিলেট শহরের হাসান রাজা মিউজিয়ামে এসেছি। এটি সিলেট শহরের জোল্লারপাড় রোডে অবস্থিত। ফান্সি এবং ভোজনবাড়ি রেস্টুরেন্টে যে রাস্তা দিয়ে যেতে হয় এটি ঠিক তার সামনেই অবস্থিত। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। তো চলুন ভিতরে যাই। আপনারা অনেকে হয়তো বা হাসান রাজা সম্বন্ধে ভালো করে জানেন না। হাসান রাজা ছিলেন সিলেট তথা শ্রীহট্টের একজন বিখ্যাত জমিদার। তিনি প্রায় 3 লক্ষ বিঘা জমির মালিক ছিলেন। সবকিছুকে ছাপিয়ে তিনি একজন মরমী কবি এবং বাউল শিল্পী ছিলেন। বাংলার মানুষ আজও তার গানের মাধ্যমে তাকে স্মরণ করে। এখানে তার কিছু ব্যবহৃত জিনিস এবং তার সম্বন্ধে বিশেষ বিশেষ তথ্য দেওয়া আছে। তো চলুন সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সামনে আপনারা হাসান রাজার জীবন নিয়ে তৈরি চলচ্চিত্রের কিছু পেপার কাটিং দেখতে পাচ্ছেন, যেটিতে হাসান রাজার চরিত্রে হেলাল খান অভিনয় করেছিলেন এবং তার পাশে চলচ্চিত্রে ব্যবহৃত কিছু পোশাক রয়েছে। আপনারা ইউটিউবে হাসান রাজা মুভি লিখে সার্চ দিলেই এটি পাবেন। দ্বিতীয় রুমে ঢুকেই আমরা প্রথমে এখানে তার ব্যবহৃত একটি চেয়ার এবং তার সম্বন্ধে লেখা অনেকগুলো বই দেখতে পাচ্ছি। এটি হচ্ছে তার ব্যবহৃত চেয়ার। খান বাহাদুর একলিমুর রেজা চৌধুরী, ইনি হচ্ছেন হাসান রাজার পুত্র, যিনি হাসান রাজার পরে জমিদারি পরিচালনা করেছিলেন। এখানে ওয়ালে হাসান রাজা সম্বন্ধে বিশেষ কিছু তথ্য দেওয়া আছে। পাশেই তার সুনামগঞ্জে তার পৈতৃক বাড়ির কিছু দৃশ্য দেওয়া আছে। এখানে হাসান রাজার আমলে ব্রিটিশ কিছু কয়েন দেখতে পাচ্ছেন। পাশেই হাসান রাজার নিজের হাতে লেখা গানের পাণ্ডুলিপি আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়ালে হাসান রাজার বংশধরদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যারা বর্তমানে এই মিউজিয়ামটি পরিচালনা করেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটি হচ্ছে হাসান রাজা মিউজিয়ামের বাইরের দিক।
সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি বর্তমানে মিউজিয়ামের দায়িত্বে আছেন, যিনি আমাদের আজকে অনেক সাহায্য করেছেন, নাহলে আমরা এখানে ভিডিও করতে পারতাম না। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। বাই বাই।